বিএনপি সহ সমমনা দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার ইঙ্গিত দিল জামায়াত। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যুদ্ধের মাঠে বিভেদ না রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই যারা মুক্তি চান তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। এই সংগ্রামে ভেদাভেদ নয়, বিভেদ নয়, বিরোধ নয়, মানুষের অধিকারের পক্ষে আসুন আমরা ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাই, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। গণতন্ত্র যারা চাই আমরা, আমরা যারা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই, যারা সত্যিকার অর্থে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই, আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে 31 দফা আন্দোলন আমরা শুরু করেছি, সেই 31 দফা আন্দোলনের পক্ষে আমাদেরকে লড়াই করতে হবে। এক দফা আন্দোলন চূড়ান্তভাবে আমরা যেটা শুরু করেছিলাম, সেই আন্দোলনের লক্ষ্যে জনগণকে সংগঠিত করে আমাদেরকে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে।